গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন। আমাদের ট্রেন আছে সকাল 10:35 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হাতে সময় খুব কম, তাই সময় নষ্ট না করে সকাল সকাল চলে এলাম নিউ দীঘা বিচে। গত 2 দিন আমরা সমুদ্রে নামতে পারিনি, কারণ প্রথম দিন আমরা 12টার দিকে এসেছিলাম বিচে আর তখন ছিল জোয়ারের সময়, আর দ্বিতীয় দিন আমরা দীঘার বিভিন্ন জায়গায় এক্সপ্লোরের জন্য বেরিয়েছিলাম, তাই আর রিস্ক নিলাম না। এখন 7টা বেজে কেবল পার হয়েছে আর আমরা নেমে পড়েছি সমুদ্রে পা ভেজাতে, আর তার সাথে ফটো তোলাও চলছে। এখানে আমি কিছু ফটো অ্যাড করে দিয়েছি। তারপর সবার ইচ্ছে হলো স্পিডবোটে চাপার। আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু সবাইকে দেখে আমারও ইচ্ছে হলো বোটে চাপার। এখানে পিউদি হেল্প করছে কাকু কাকিমাকে লাইফ জ্যাকেট পরতে। আমার যতদূর মনে পড়ছে বোটে চাপতে পার হেড 150 টাকা করে নিয়েছিল। তাছাড়াও অনেক রকম রাইড ছিল ওখানে, হর্স রাইডও ছিল ওখানে। ঘুরা ব্যাপার কি বসা মেনে চল, আমি তুমি চাপবো তো, আমি আর তুমি চাপবো, আমি আর তুমি। মানু এখানে বোটে চাপার জন্য কান্না করছিল, কিন্তু কিছু করার নেই, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। বোটে চেপেই ঢেউয়ের প্রথম ধাক্কায় আমি তো পুরো ভিজে স্নান হয়ে গেলাম, কিন্তু অনেক মজা হয়েছে, ভীষণ এনজয় করেছি। তারপর কিছুক্ষণ সমুদ্রে থাকলাম, সেই সঙ্গে জল ছোড়াছুড়ি তো আছেই। তারপর ট্রেনে বসে 2টো সেলফি তোলা, ভিডিও আর করা হয়নি। ট্রেন থেকে নেমেই খাগড়াঘাট স্টেশনে সেদিন ভয়ঙ্কর ভিড় ছিল। আমার দীঘার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। বাই।